আসসালামু আলাইকুম বিশ্বাস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, পয়েন্ট ওয়ার কীভাবে আমরা অক্সাল লাইন বিয়ার করি। অরিজিনালভাবে অক্সাল লাইন যেটা থাকে ওইটা সচরাচর কেউ খুঁজে পায় না, বা কেউ পায় কেউ পায় না। তো আমরা অক্সাল লাইনটা ফাংশন থেকে অন করব। তারপরে কীভাবে অক্সাল লাইন, এখানে এখানে অক্সের কোনো ইনপুটের লাইন নেই, ইনপুটের কোনো লাইন নেই, আমরা ইনপুটের লাইনটা বের করবো। দেখুন বিশ্বাস, ফাইনাল ইয়ার এফএম খোলা ছাড়া আমরা অক্সাল লাইনটা বের করবো। আমরা প্রথমে চালু করবো, চালু হয়ে গেল। এখানে অক্সাল কোনো লাইন আসতেছে না, এটা পাওয়ার বাটন ডবল চাপ দিলে অক্সাল লাইন আসার কথা। এখন আমরা আবার আবার অফ করবো এটা। অফ করলাম, তারপরে এই পাশে দেখুন, এই পাশে এই বাটনটা চাপে ধরুন, বন্ধ অবস্থায় চালু হয়ে গেল। তোলা যে, তারপর আবার চাপ দেব, আবার 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 দেখুন বেশ, অক্সিজেন লাইনটা অফ। এখানে আমরা এখানে অপেন করবো, অন দিলাম, এবার মাঝখানটা চাপ দিয়ে দেব, এই বন্ধ হয়ে গেল। এবার আমরা পাওয়ার বাটন অফ করবো, দেখুন বেশ, অন করে নিলাম। এখন আসতেছে, আমরা আরেক চাপ দিয়ে দেবো, দেখুন অক্সিজেন এখানে আসছে। প্রথমে কিন্তু আসে না, এখন আসছে এফ এম জি অক্স। এখানে অক্সের কোনো সিস্টেম নেই, এখানে অক্সের কোনো সিস্টেম নেই। তো আমরা দেখুন, এখানে অক্সের একটু ঝেঁক আছে, যে ওই ঝেঁকের মাধ্যমে অক্সের কেবলে ঝেঁক, এখান থেকে আমরা ফিল বাইর করবো। এই ঝেঁকটা আমার কাছে নেই। আমরা এরকম একটা সবট নিব, সবার মধ্যে চিকেন চিকেন এখানে ফিল থাকে, এই ফিনগুলো আমরা বের করবো। দেখুন আমরা বের করে নিলাম, তো এরকম আমরা চারটি পিন নিব, এরকম চার পিস পিন নিব। এই পিনের সাহায্যে আমরা অক্সিজেন লাইন ব্যবহার করবো। নিজে সুবিধার্থে এখানে একটা প্যাচে নিলাম, দুইটা পিন একসাথে করে নিলাম, দেখা যায়, দুইটা পিন একসাথে করে নিলাম। তো দুইটা আমরা ট্যাপ প্যাচাই নিব, এখানে ট্যাপ মরাই নিব, আমরা এই জেকগুলো কোথায় লাগাবো আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দেখাও ভাইয়া, দিয়ে দেখাও, কাছ থেকে দেখাও, আরও কাছ থেকে দিয়ে দেখুন। এ পাশে উপর পাশে চারটা পিন আছে, তো আমরা প্রথম পিন এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর পিন নিব। তিনটা এখানে পিন ঢুকবো আর কি, আমরা তিনটে পিন ঢুকিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা এই দুইটা ঢুকে নেব, যে দুটো একসাথে একটা প্যাচে নিলাম আর কি, দুটো একসাথে এখানে ঢুকে দিব। যে দুটো পেন একসাথে ঢুকে নিলাম, তারপরে সিঙ্গেল পেন একটা আমরা পাশ দিয়ে ঢুকাবো। যে তিনটে ঢুকে নিলাম অক্সিজেনের মধ্যে, তারপরে তার নিচে বিপরীত, তার নিচে আরেকটা পিন এখানে ঢুকিয়ে দেবো। এখানে মেডেলের একটা পিন আছে সেন্টারিংয়ের সকেটের, তো ওই সকেটের পাশেই যে পিনটা আছে ওই পিনটার মধ্যে আমরা এটা ঢুকিয়ে দেবো। এই যে ঢুকিয়ে নিলাম, এইভাবে আমরা ট্যাপ মারে দিব। তো এখন আমরা যে দুইটা তার একসাথে দিলাম, ওই দুইটা তার আমরা একসাথে করে দিব। কাছ থেকে দেখাবো ভাইয়া, তারপরে লাইনটা লাগাই রাখবো। জেকটা আমরা খুলে নিলাম, দেখুন কেটে নিলাম। এই যে দুইটা দুই রকম,
আমরা দুইটা একসাথে, যেটা কমন গ্রাউন্ড এটা একসাথে করে নিলাম, আর এই দুইটা আলাদা। দেখুন ভিউস দেখা যায় আর কাছে, এরকম আমরা কানেকশনটা দিব। দেখুন যেটা গ্রাউন্ডের এটা দুইটা দুই তারের সাথে লাগাই দিব, আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল। এই যে লাগাই নিলাম, এখন আমরা আমাদের অক্সেল লাইন কমপ্লিট। এখন আমরা ওপেন করব, এখন চালু করব, চালু আর চাপ দেব, অক্সেল লাইন চলে আসছে। এখন আমরা এটা মোবাইলে মোবাইলে ঢুকাবো। যেভাবে আমরা ছোট মোবাইলটি ঢুকাবো আপনাদের কাছে, মোবাইল নেই না, এই যে ইনভার্টার লাইনটা পেল। তা আমরা এখানে কোনো গান নাই ভিউস, আমরা রিংটোন বাজাবো। দেখাই দিলাম, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, না থাকলে এখনও সাবস্ক্রাইব করুন।